Assalamualaikum বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। সো আজকে আপনাদের সাথে খুব একটা ইম্পর্টেন্ট সাবজেক্ট আমি আলোচনা করব। আর সাবজেক্টটা হচ্ছে ইতালিতে যারা এগ্রিকালচার বা সিজনাল নন সিজনাল বিষয়ে অ্যাপ্লিকেশন করেছিলেন, সো তাদের জন্য অনেক অনেক সুসংবাদ আছে। আসলে ভিডিওটা আমি খুব একটা দেরিতে না করে 4-5 মিনিটের মধ্যে শেষ করার চেষ্টা করব। আর এই মুহূর্তে যারা আমার ভিডিওটা দেখছেন, যদি ভিডিওটা ইম্পর্টেন্ট মনে করেন, একটা কাগজ একটা কলম নিয়ে বসবেন। কারণ ইতালির যারা অ্যাপ্লিকেশন করেছিলেন এগ্রিকালচার ভিসার জন্য, যারা নলস্থা কারণ নলস্থাগুলো বের হওয়া শুরু করেছে, যারা নলস্থাগুলো পাবেন তারপরে কী করণীয় আছে আপনাদের জন্য, ঠিক সেটাই আমি এখন আলোচনা করব। তার মধ্যে কিছু পয়েন্ট আছে, পয়েন্ট সবগুলো আপনারা মনে রাখতে পারবেন না, সেই জন্য আপনারা একটা কাগজ আর একটা কলম হাতে নিয়ে বসতে পারেন। তো মোটামুটি সব শহর থেকে নলস্থা বের হওয়া শুরু করেছে একটা দুটো করে, ঠিক আছে। 2022 সালে যারা অ্যাপ্লিকেশন করেছিলেন এবং 2021 সালে যারা অ্যাপ্লিকেশন করেছিলেন সেই নলস্থাগুলো এখন বের হচ্ছে, ঠিক আছে। তো আমি আসলে কথাটা বেশি না করি আপনাদেরকে সোজাসুজি এবং শর্টকাটই বলতে চাচ্ছি। আর আমার অনুরোধ থাকবে, যারা আমার ভিডিওগুলো দেখেন সবসময় ভিডিওগুলো শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, এবং সবসময় যাতে ভিডিও আপডেট আসে ওই ভিডিওগুলো পাওয়ার জন্য বেল আইকন বাটনে ক্লিক করবেন, ঠিক আছে। তো আমি সর্বপ্রথম বলে দিচ্ছি, প্রথমে আপনার নলস্থাটা বের হওয়ার পর, ঠিক আছে, আমি দেখাচ্ছি এই যে পেপারটা দেখছেন, হ্যাঁ, এই পেপারটা হচ্ছে একটা অ্যাপ্লিকেটেড। সর্বপ্রথম আমি বলে দিচ্ছি, আপনারা যখন নলস্থাটা হাতে পাবেন ইতালি থেকে আপনার মালিকের মাধ্যমে, যার মাধ্যমে আপনি অ্যাপ্লিকেশন করছিলেন, তো সর্বপ্রথম আপনার 16 ইউরোর স্ট্যাম্প লাগানো যে অরিজিনাল পেপারটা, ঠিক আছে, নলস্থাটা এবং ওই নলস্থাটার একটা কপি আপনাকে পাঠাবে। তার সাথে সাথে কী পাঠাবে, আপনার মালিকের পাসপোর্ট কপি, যার মাধ্যমে আপনি যাচ্ছেন, যার রেফারেন্সে আপনি যাচ্ছেন, ওই মালিকের পাসপোর্ট কপি, ঠিক আছে। তো পয়েন্ট একটা গেল, 16 ইউরোর স্ট্যাম্প লাগানো অরিজিনাল নলস্থা এবং তার কপি। এরপরে সেকেন্ড, আপনার মালিকের পাসপোর্ট কপি, ঠিক আছে। তো 3 নম্বর হচ্ছে, যে কোম্পানিতে কাজ করবেন তার সকল কাগজপত্র, যে কোম্পানিতে কাজ করবেন আপনার মালিকের তার কোম্পানির সকল কাগজপত্র। তারপরে হচ্ছে 4 নম্বরে, আপনি গেলে যে অ্যাকোমোডেশনে থাকবেন সেই অ্যাকোমোডেশনের কাগজপত্র, ঠিক আছে, কন্ট্যাক্ট পেপার যেটাকে বলা হয়। তারপরে লাগবে হচ্ছে আপনার, হ্যাঁ এটাই তো কী গেল আপনার 4টা পয়েন্টগুলো, যেটা আপনি ইতালি থেকে নলস্থা বের হলে আপনার প্রথমে লাগতেছে 16 ইউরো স্ট্যাম্প লাগানো যে অরিজিনাল নলস্থার কপিটা, ওটা তো কোম্পানির কাগজপত্র লাগতেছে। আপনি গেলে যে অ্যাকোমোডেশন থাকবেন যে ওই অ্যাকোমোডেশনের আপনার ওইখানের কাগজপত্রগুলো লাগবে, ঠিক আছে। তারপরে এই কাগজপত্রগুলো আপনাকে আপনার মালিক, হ্যাঁ, বা যার মাধ্যমে অ্যাপ্লিকেশন করছেন, আপনার মালিক বা যার মাধ্যমে অ্যাপ্লিকেশন করেছেন তিনি আপনাকে কুরিয়ার সার্ভিস বা যে কোনো মাধ্যমে আপনাকে পাঠাবে, কারণ এগুলো অরিজিনাল কপিগুলো লাগবে, ঠিক আছে। তো যে কোনোভাবে আপনাকে পাঠাবে। যাই হোক, এই কাগজপত্রগুলো হাতে পাওয়ার পর আপনাকে কী করতে হবে, এই কাগজপত্রগুলো হাতে পাওয়ার পর আপনার বাংলাদেশ থেকে যা যা করতে হবে, ঠিক আছে, আপনার অরিজিনাল পাসপোর্ট, ভালো করে কথাগুলো শুনে নেই, নাহলে আপনি হয়তো পরে পস্তাতে হবে আপনাকে। এটা সবার জন্য, যারা যারা অ্যাপ্লিকেশন করেছেন, যারা নলস্থা হাতে পাবেন তাদের জন্য। আমি আসলে ভিডিওটা দেরিতে করতে চাচ্ছি না, খুব শর্টকাটে বলে দিতে চাচ্ছিলাম, তারপরেও আসলে অনেকটা পয়েন্ট আছে, এগুলো ইচ্ছা করলেই শর্টকাট বলা যায় না। হ্যাঁ, তো আপনি যখন ওই কাগজপত্র সবগুলো আপনি রিসিভ করবেন বাংলাদেশে, রিসিভ করার পর আপনাকে বাংলাদেশ থেকে আপনার কী কী লাগবে আপনার কাগজপত্র, সর্বপ্রথম আপনার লাগবে আপনার অরিজিনাল পাসপোর্ট। পাসপোর্টের 6 মাস মেয়াদ থাকতে হবে, 6 মান্থ ব্যালিড ইউর পাসপোর্ট, ঠিক আছে, 6 মাস আপনার পাসপোর্টে মেয়াদ থাকতে হবে, ওকে। আর পাসপোর্টের যেই মেন আপনার ছবি অ্যাটাচ করার যে কপিটা, পাসপোর্টের আপনার অ্যাড্রেসটা, ওটার একটা কপি, একটা বা দুটা কপি করে নিবেন, ঠিক আছে।
ইউনিয়ন পরিষদ থেকে আপনার বার্থ সার্টিফিকেট আপনি দুটোই নেবেন, বাংলাটাও নেবেন ইংলিশটাও নেবেন, ঠিক আছে? তো গেল এক আপনার পাসপোর্ট, দুই আপনার ইউনিয়ন সার্টিফিকেট এবং চেয়ারম্যান কর্তৃক সত্যায়িত, ঠিক আছে? বা এবং কি আপনার ভোটার হলে ভোটার আইডি কার্ডের দোনো সাইড কপি লাগবে, ঠিক আছে? তো আবার ইউনিয়ন পরিষদ থেকে আপনার একটা চারিত্রিক সনদ, ইউনিয়ন পরিষদ থেকে আপনার একটা চারিত্রিক সনদ, চারিত্রিক সনদ এটা আপনি বাংলায় করার দরকার নেই, আপনি এটা ইংলিশে করবেন। করার পর এটা সত্যায়িত করবেন, স্ট্যাম্পিং করবেন, ইউনিয়ন পরিষদ থেকে করতে পারবেন, সমস্যা নেই, ঠিক আছে? তো এই পেপারগুলো আপনি সংগ্রহ করার পরে আপনার আট কপি ছবি লাগবে পাসপোর্ট সাইজ, ব্যাকগ্রাউন্ড হোয়াইট, আট কপি ছবি লাগবে পাসপোর্ট সাইজ, ব্যাকগ্রাউন্ড হোয়াইট। আপনি যে কোনো স্টুডিওতেই গেলে আপনার আবার ওখানে ছবি সাইজ থাকে, ইউরোপের জন্য অ্যাপ্লাই করলে ছবির সাইজ থাকে, ঠিক আছে? তো আপনি যে কোনো স্টুডিওতে গিয়ে বললে হবে যে আপনি ইউরোপের জন্য অ্যাপ্লিকেশন করেছিলেন, আপনার ছবিগুলো ইউরোপের জন্য, তো ওরা ওইভাবে বানিয়ে দিবে, তাদের মধ্যে ফটো সাইজ আছে, ঠিক আছে? মনে হয় 35x40 কত জানি লাগে আমার পুরো স্মরণ নেই। তো এই পেপারগুলো সম্পূর্ণ রেডি করে আপনাকে অ্যাপয়েন্টমেন্টের ডেট দিবে বিএফএস থেকে মানে ইটালিয়ান এম্বাসি থেকে। তো আপনি সম্পূর্ণ পেপারগুলো নোটারি করবেন, নোটারি করার পর এগুলো নোটারি করবেন যে আবার মিনিস্ট্রি থেকে আপনাকে নোটারি করতে হবে, সত্যায়িত করতে হবে বাংলাদেশ। তো এগুলো সম্পূর্ণ ফাইল আপনি রেডি করে, বা আপনি যদি ফাইলটা রেডি করতে না জানেন, ওখানে দেখা গেছে অ্যাম্বাসিতে অনেক লোক আছে যারা এই ফাইলগুলো রেডির মাধ্যমে কিছু টাকা নিয়ে যায়, 1,000-1,500 টাকা নিয়ে যায়, তাদের মাধ্যমে আপনি রেডি করলে পারবেন, কোনো সমস্যা নেই। তো এগুলো সম্পূর্ণ আপনি রেডি করে আপনার অ্যাম্বাসির ডেট যেদিন দিবে ওদিন আপনাকে অ্যাম্বাসিতে ফেস করতে হবে, স্বয়ং আপনাকে এবং আপনার অরিজিনাল পাসপোর্টটা নিয়ে। আবারও বলে দিচ্ছি, আপনার পাসপোর্টটার মেয়াদ 6 মান্থ ব্যালিড থাকতে হবে, ঠিক আছে? তো সম্পূর্ণগুলো আপনি অ্যাম্বাসিতে যাবেন, যাওয়ার পরে এগুলো জমা দেবেন, জমা দেওয়ার পরে আপনাকে হয়তো জিজ্ঞেস করবে যে আপনি কিসের জন্য অ্যাপ্লাই করেছেন, বা জবের জন্য সিজনাল বা নন সিজনাল, এইটুকু আপনাকে এখানে তেমন একটা প্রশ্ন করা হবে না। তো আপনাকে ওখান থেকে দেখা গেছে তারা সময় নেবে, হয়তো 10 দিন বা 15 দিন না হলে 20 দিন সময় নেবে, 10 দিন 15 দিন বা 20 দিন পর দেখা গেছে আপনার পাসপোর্টটা আপনাকে রিপিট করবে সম্পূর্ণ কাগজপত্রগুলো দিয়ে। বাট পাসপোর্টের মধ্যে আপনার ভিসাটা স্ট্যাম্পিং হয়ে যাবে, ঠিক আছে? তো এই হলো একবার সহজ প্রক্রিয়া। যারা পয়েন্টগুলো মনে রাখতে পারেন না, তারা এগুলো এক একটা পয়েন্ট লিখে রাখবেন। আমি কথাগুলো আসা করলে আপনাদের উপরে একটা উপকারার্থে বলতেছি, হ্যাঁ, আসলে জাস্ট আমি চাচ্ছি যে আমার দ্বারা যদি আপনাদের ইনফরমেশনগুলো পেয়ে আপনারা যাতে উপকৃত হন, যাতে কোনো বিভ্রান্তির সৃষ্টি না হয়, কী লাগবে কী লাগবে না, হ্যাঁ, এগুলো জাস্ট আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। তো এই পর্যন্ত। আরও একটা গুড নিউজ আছে, যারা ইতালির ভিজিট ভিসার জন্য অপেক্ষা করেছিলেন, আজকে থেকে ইনশাল্লাহ ইতালির ভিজিট ভিসা ওপেন হয়ে গেছে। তো আপনারা ইচ্ছে করলে ভিজিট ভিসার জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন, আপনাদের আত্মীয় স্বজন কেউ যদি ইতালিতে থাকে তো তার মাধ্যমে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারেন, ঠিক আছে? তো এই হলো কথা। আসলে কথা খুব একটা দীর্ঘায়িত করতে আমার ভালো লাগে না, সরকার যাতে আমার পয়েন্টগুলো আপনারা পেয়ে যান, হ্যাঁ, খুব সহজে পেয়ে যান এবং কি আপনাদের কাজে আসে, এই চেষ্টাই করি। আর এটাও আমার হাতে একটা অ্যাপ্লিকেশন আছে, দেখতে পাচ্ছেন 16 ইউরোর যে স্ট্যাম্প এটা, হ্যাঁ, দেখুন ব্যাপারটা সম্পূর্ণ, এই স্ট্যাম্পটা থাকতে হবে। তো আশা করি সবাই ভাগ্যবান হবেন, সব শহর থেকে নবস্থাগুলো বের হওয়া শুরু করেছে একটা দুটা করে। আর যারা আরও কিছু জানতে চাচ্ছেন, আরও কিছু জানার ইচ্ছে আছে, আর আশা করি সবাই কমেন্টস করবেন, কমেন্টসের মাধ্যমে আমি আনসার দিতে পারবো আপনাদেরকে। এই পর্যন্ত। আসলে আমি এখানে নিরিবিলি বসার কারণটা হচ্ছে একটা নিরিবিলি জায়গা খুঁজলাম যাতে আপনাদের সাথে কথাগুলো সুন্দরভাবে শেয়ার করতে পারি, এই জন্য আসলে আমার এখানে বসা। স্থানটা খুবই সুন্দর, আবার আপনারা এটা ইটালি ভাববেন না, ঠিক আছে? তো আমার নিয়ারেস্ট কিছু ভালো ফ্রেন্ড আছে ইটালিতে, তাদের মাধ্যমে আমি 100% ইনফরমেশনগুলো পাই, আর ইনফরমেশনগুলো পাওয়ার সাথে সাথে আপনাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করি।
ঠিক আছে এই পর্যন্ত আর আমার ইনফরমেশন গুলো আপনি ইনশাআল্লাহ 99% রাইট পাবেন যদি আপনারা কোনো ডাউট থাকে কোনো ডাউটে পড়েন যে ভাইয়ের কথাগুলো বললো ভাইয়ের কথাগুলো গুলো সত্যি কিনা আপনি যাচাই করেন যাচাই বাছাই করে দেখেন সত্যি ইনফরমেশন গুলো 100% পাবেন আমার কথাগুলো যেগুলো বলছি এগুলো 100% বা 99% সত্য এখানে কোনো ডুপ্লিকেট নেই ঠিক আছে তো আমি আসলে অনেকের জন্য অ্যাপ্লিকেশন দিয়েছি ইনশাআল্লাহ যে শহরগুলোতে দিয়েছিলাম ওখান থেকে বের হতে শুরু করছে দেখি কি হয় দেখা যাক আর অনেকে আমাকে প্রশ্ন করেছেন যে ভাইয়া আমি তো অ্যাপ্লিকেশন করছিলাম আসলে আমার নরস্তরা কি বের হবে নাকি হবে না আসলে ভাইয়া আসলে এটা সম্পূর্ণ ডিপেন্ড করবে আপনার লাকের উপর আমাকে এক ভাইয়া প্রশ্ন করেছিল ভাইয়া দেখেন আমি তো অ্যাপ্লিকেশন করেছিলাম আমার অ্যাপ্লিকেশনটা বের হবে কতটুকু আমি শিওর হতে পারি তা আমি তাকে বললাম যে আসলে ভাইয়া আপনার অ্যাপ্লিকেশনটা করেছেন বাট দেখেন এখানে এক্সাম্পল আমাদের বাংলাদেশি মনে হয় 10 লাখের উপরে অ্যাপ্লিকেশন করেছেন তো তারা লোক নিচ্ছে এক্সাম্পল মনে করেন যে একটা কোম্পানিতে তারা কোটা আছে 10টা তো আমরা অ্যাপ্লাই করেছি 50টা তাহলে তো 50টাতে 50টা হবে না এটা আপনার লাখের উপর ডিপেন্ড করবে মনে করেন 10 লাখ অ্যাপ্লিকেশন পড়ে গেছে ওখানে তারা লোক নিচ্ছে 42,000 তো আপনি চিন্তা করেন আসলে এটাকে কতটুকু শিওর বা শিওর না এটা সম্পূর্ণ ডিপেন্ড করবে আপনার লাকের উপর আপনার ভাগ্যের উপর সো নামাজ কালমা পড়ে আল্লাহর কাছে দোয়া করেন যাতে আপনার ভাগ্যটাও খুলে যায় খুব কম টাকায় আপনি পার হয়ে যেতে পারেন এইটুকু আসলে আমি অতটুকু গ্যারান্টি দিতে পারবো না যে আপনি অ্যাপ্লিকেশন করেছেন আপনার নলস্তাটা কবে বের হবে দেখুন 2021 সালে যারা অ্যাপ্লিকেশন করেছিল এখন 2022 চলতেছে 2021 সালে প্রথমে যারা অ্যাপ্লিকেশন করেছিল এখন 2022 চলতেছে এপ্রিল মাস চলতেছে এখনও ওই নলস্তাগুলো বের হচ্ছে তাহলে এবার আপনি চিন্তা করেন আপনার নলস্তাটা কখন বের হবে বা কখন বের হতে পারে অলরেডি অনেকে নলস্তা হাতে পেয়ে গেছে তাদেরগুলো বের হয়েছে কয়েকটা করে বের হচ্ছে প্রতিটা শহর থেকে বের হচ্ছে ইনশাল্লাহ শুরু হয়ে গেছে তবে এত তাড়াতাড়ি কাজটা স্টার্ট করে দেবে কেউ কল্পনা করতে পারে নাই ঠিক আছে এ পর্যন্ত তো আপনাদের কোনো কোশ্চেন থাকলে করতে পারেন আমার যতটুকু সম্ভব আমি আপনাদেরকে আনসার করার চেষ্টা করব ঠিক আছে আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী আপডেটের জন্য ফলো আপ করতে থাকবেন ইনশাল্লাহ পরবর্তীতে কোনো আপডেট থাকলে আমি আপনাদেরকে দিয়ে দেবো ইনশাল্লাহ এই পর্যন্ত আজকে রাখলাম সালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন